একজন দক্ষ কম্প্রেসর অপারেটরের কি কি বিষয়ে জানতে হয় এগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। একটি কম্প্রেসরের সার্ভিসিং আওয়ার কি, এয়ার ফিল্টার, এয়ার অয়েল রিসিভার এবং অয়েল ইত্যাদি, এগুলো এর লাইফ টাইম কত, একটি বগি কম্প্রেসর কোন দেশের তৈরি হয়ে থাকে এবং একটি 75 কিলোওয়াট বগি কম্প্রেসর কতটুকু এয়ার সাপ্লাই করতে পারে পার মিনিটে। এখন আসি একটি স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসরের সার্ভিসিং আওয়ার কি বা কাকে বলে। এর উত্তর হচ্ছে একটি স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসরের এয়ার ফিল্টার, এয়ার অয়েল রিসিভার এবং অয়েল ইত্যাদি এই পার্টসগুলো একটি নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করতে হয় এবং এই পার্টসগুলোকে এই নির্দিষ্ট সময়ে এর লাইফ টাইম বলা হয়। এই পরিবর্তনের সময়কে সার্ভিসিং আওয়ার বলা হয়। এরপরে আসি এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এয়ার অয়েল রিসিভার এবং অয়েল ইত্যাদি এর লাইফ টাইম কত। আমি একটি বগি কম্প্রেসরকে বিবেচনা করে এর অয়েল ফিল্টারের লাইফ টাইমগুলো বলবো। এখন আমরা আসি এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের লাইফ টাইম 3000 ঘন্টা। তারপর অয়েল ফিল্টারের লাইফ টাইমও 3000 ঘন্টা। তারপরে এয়ার অয়েল রিসিভার, এই রিসিভারের লাইফ টাইম 6000 ঘন্টা। তারপরে অয়েলের লাইফ টাইমও 6000 ঘন্টা। এরপর হচ্ছে এই বগি কম্প্রেসরটি কোন দেশে তৈরি। এর উত্তর, বগি কম্প্রেসর মেড ইন জার্মানি, অর্থাৎ জার্মানের তৈরি। একটি 75 কিলোওয়াট বগি কম্প্রেসর কতটুকু এয়ার সাপ্লাই করতে পারে। একটি 75 কিলোওয়াট বগি কম্প্রেসর 11 মিটার কিউব পার মিনিট এয়ার সাপ্লাই করতে পারে। আমরা জানি এয়ার কখনো তৈরি করা হয় না, এটি ন্যাচারালি থাকে। এয়ারকে আমরা কম্প্রেসরের মাধ্যমে শুধুমাত্র কম্প্রেসড করে থাকি। এই এয়ারকে কম্প্রেসড করার জন্য আমরা কম্প্রেসর ব্যবহার করে থাকি, যা এই কম্প্রেসড এয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার, অর্থাৎ কন্ডেন্সার পানি থাকে। এই ময়েশ্চারকে রিমুভ করতে হয় বাতাসের সাথে আর্দ্রতা, অর্থাৎ ময়েশ্চার। এই ময়েশ্চারকে রিমুভ করার জন্য এয়ার ড্রায়ার ব্যবহার করা হয়। এই এয়ার ড্রায়ারের মাধ্যমে বাতাসের ময়েশ্চার এবং আর্দ্রতা রিমুভ করে ফ্রেশ এয়ার উৎপন্ন করে এই এয়ারটাকে সাপ্লাই করা হয়।